টলিপাড়ায় শুটিং বন্ধ। লকডাউনের জেরে গত দেড় মাস ধরে সিনেমা হলগুলোতে তালা ঝুলছে এবং কত ছবির যে কাজ বাকি তা তো সবাই জানে। এক কথায় করোনা পরবর্তী সময়ে বিনোদন ইন্ডাস্ট্রির উপরে যে অচিরেই একটি বড়সড় অর্থনৈতিক ধস নামতে চলেছে তা বলাই বাহুল্য। কিন্তু এই পরিস্থিতিতে শোনা গেল আরেকটি দুঃসংবাদ, জনপ্রিয় চ্যানেলে চারটি বাংলা ধারাবাহিক বন্ধ হতে চলেছে। হ্যাঁ, 12ই মে যখন একদিকে রাজ্য সরকারের তরফে পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করার ছাড়পত্র মিলেছে, ঠিক সেই দিনই কিন্তু ওই চারটি ধারাবাহিকের প্রযোজনা সংস্থাকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে চ্যানেলের পক্ষ থেকে যে এই অর্থকষ্ট নিয়ে সিরিয়ালগুলো আর টানা সম্ভব নয়। যদিও এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো রকম কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি, তবুও সেটা নাকি খুব তাড়াতাড়ি হতে চলেছে। ধারাবাহিক বন্ধ হলে যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন জুনিয়র টেকনিশিয়ানরা তা তো জানাই। এমনিতেই লকডাউনের জেরে দৈনন্দিন পারিশ্রমিকের ভিত্তিতে যারা কাজ করে তারা ভীষণ রকম সংকটের মধ্যে পড়েছে, আর এই চারটি ধারাবাহিক বন্ধ হলে তো আরও সমস্যার সম্মুখীন হতে হবে ইন্ডাস্ট্রিকে তা বলাই যায়। করোনা পরবর্তী অর্থনৈতিক ধাক্কাই যে এই চারটি ধারাবাহিক বন্ধ হওয়ার নেপথ্যে মূল কারণ তা কিন্তু একেবারে স্পষ্ট, কারণ বর্তমানে সংবাদপত্রের পাশাপাশি টেলিভিশনও যথেষ্টভাবে বিজ্ঞাপন কমে গিয়েছে এবং এই বিজ্ঞাপন বাবদ যা আয় হতো সেই খুব যথারীতি প্রযোজক স্টুডিও মালিক থেকে শুরু করে সব কলাকুশলীদের ওপর এসে পড়বে। এভাবে চলতে থাকলে সব চ্যানেলেরই টিআরপি কিন্তু পড়ে যাবে। করোনা পরবর্তী সময় অর্থনৈতিক ক্ষতির যে পরিমাণ আশঙ্কা করা হয়েছে তারই ফল এই দুঃসংবাদ।